আজকের আলোচনা অষ্টম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় তৃতীয় অনুশীলনী তিনের 18 নং প্রশ্নটি নিয়ে। প্রশ্নটি হল, স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। আয়তাকার একটি স্বর্ণের ভারের দৈর্ঘ্য 7.8 সেন্টিমিটার, প্রস্থ 6.4 সেন্টিমিটার এবং উচ্চতা 2.5 সেন্টিমিটার। স্বর্ণের ভারটির ওজন কত হবে? চলো আমরা সমস্যাটি সমাধান করি। এখানে এই প্রশ্ন থেকে আমরা পাই স্বর্ণের ভারের দৈর্ঘ্য 7.8 সেন্টিমিটার, প্রস্থ 6.4 সেন্টিমিটার, উচ্চতা 2.5 সেন্টিমিটার। তাহলে আমরা এখন লিখব দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই তিনটা গুণ করলে আমরা আয়তন পাই। তো সুতরাং স্বর্ণের ভারের আয়তন 7.8 পূরণ 6.4 পূরণ 2.5 সেন্টিমিটার, তিনটা গুণ করলে হবে ঘন সেন্টিমিটার। তাহলে এই তিনটা গুণ করলে আমরা পাই 124.8 ঘন সেন্টিমিটার। তাহলে স্বর্ণের ভারের আয়তন যদি 124.8 ঘন সেন্টিমিটার হয়, তাহলে স্বর্ণের ভারের পানির আয়তনও 124.8 ঘন সেন্টিমিটার হবে। তাইলে আমরা জানি 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। সুতরাং 124.8 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন হবে 1 পূরণ 124.8 গ্রাম সমান 124.8 গ্রাম। তাহলে এখানে কিন্তু প্রশ্নে একটা উল্লেখ আছে, স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। তাহলে আমরা এই তথ্যটি থেকে আমরা লিখতে পারি প্রশ্ন মতে, স্বর্ণের ভারের ওজন ভাগ স্বর্ণের ভারের পানির ওজন সমান 19.3। সুতরাং স্বর্ণের ভারের ওজন তাইলে 19.3 পূরণ স্বর্ণের ভারের পানির ওজন। তাহলে স্বর্ণের ভারের পানির ওজনটা উপরের অংশ লক্ষ্য করো 124.8 গ্রাম। তাহলে আমরা লিখব সমান 19.3 পূরণ 124.8 গ্রাম। এখন আমরা এই দুইটা অংশ গুণ করলে 19.3 পূরণ 124.8 গুণ করলে আমরা পাই 2408.64 গ্রাম। উত্তর, স্বর্ণের ভারের ওজন 2408.64 গ্রাম। ধন্যবাদ সকলকে।